স্টুডেন্টস, মাধ্যমিক স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। এখানে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত প্রকাশ বইটি পরপর সলভ করছি। আমাদের চক্রবৃদ্ধি, সুদ ও সমাহার বৃদ্ধি এই চ্যাপ্টারের একটি ভিডিও আপলোড করা হয়েছিল, এরপরে আজকে সেকেন্ড ভিডিও। আগের ভিডিওটি দেখতে হলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন বা এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমাদের অনলাইন ক্লাসের সুবিধার্থে ফেসবুকে একটি পেজ তৈরি করা হয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে পেজটিকে অবশ্যই লাইক করুন আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের কোর্সে দেখি 6.1-এর 6-এর দাগের পর্যন্ত করা হয়েছিল, আজকে 7-এর দাগ থেকে হবে। তো 7-এর দাগের কোশ্চেনটা হলো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হবে তা হিসাব করে লিখি। তো এখানে 10% সুদের হার দিয়ে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদের হার, সময়টা দিয়ে দিয়েছে 3 বছর, আর চক্রবৃদ্ধি সুদটা বলে দিয়েছে এখানে, আর বার করতে বলেছে কোনো কোন আসলের, মানে আসলটা এখানে বার করতে বলেছে। যেহেতু এখানে আসল বার করতে দিয়েছে, তাই আমি আসল ধরে নিয়েছি, ধরি আসল হচ্ছে P টাকা। যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিয়েছি, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R = 10%, সময় N = 3 বছর, এবং চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 2648 টাকা, এগুলো লিখে নিয়েছি। এরপর যেহেতু চক্রবৃদ্ধি সুদটা বলে দিয়েছে, তাই আমরা চক্রবৃদ্ধি সুদের সঙ্গে এটাকে সমান করব। চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে P × 1 + R/100⁻⁶ হচ্ছে 2648। এরপর পি এর মান তো পি ধরেছি, তাই পি হবে 1 + R/100, আর এর মান এখানে 10%, তাই 10/100⁻⁴ হচ্ছে 3 বছর, তাই 3 - P = 2648। এরপর এই একটা শূন্যর সঙ্গে একটা শূন্য কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে P × 1 + 1/10, তার কিউব −P = 2648। এরপর এখান থেকে ক্যালকুলেশন করব, এইটা হবে লসাগু করলে 10 আর 1 = 11, তাহলে 11/10, যেহেতু কিউব আছে তাই এটা কিউব দিয়ে দিলাম, −P = 2648। এরপর পি, এবার 11 এর কিউব হচ্ছে 1331, আর 10 এর কিউব হচ্ছে, মানে 10 কে 3 বার গুণ, 1000, −P = 2648। এরপর এই দুটো থেকে যদি পি কমন না হয়, তাহলে পি কমন নিলে এখানে পড়ে থাকছে 1331/1000, মাইনাস, যেহেতু পি কমন নিয়ে নিয়েছি তাই এটা 1 পড়ে থাকবে, 2648। এরপর এখান থেকে যদি লস হবে করা হয়, তাহলে পি 1331 - 1000/1000 = 2648। এরপর পি 1331 থেকে 1000 বাদ গেলে 331 হচ্ছে, তলায় 1000 তো আছেই, 2648। এবার পি সমান যদি বার করি, তাহলে 2648 গণিত এই 1000টা উপরে উঠে যাবে, এইটা উল্টে যাবে এদিকে গেলে, তাহলে 1000/331। এবার একে যদি ডাইরেক্ট কাটা হয়, তাহলে 331 8-এ হয়ে যাচ্ছে 2648। এবার 8 × 1000 মানে হচ্ছে পি এর মান হচ্ছে 8000 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যেহেতু আসল বার করতে দিয়েছে, অতএব নির্ণেয় আসল সমান হচ্ছে 8000 টাকা। এরপরের দাগের কোশ্চেন 8-এর দাগে, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন তা নির্ণয় করি। তাহলে এখানে বার্ষিক সুদ, চক্রবৃদ্ধি সুদের হার 9% দেওয়া আছে, সময় 2 বছর দেওয়া আছে,
আর সুদ আসলটা দিয়ে দিয়েছে, মানে সমূল চক্রবৃদ্ধি। আগেরটায় সুদ দেওয়া ছিল কিন্তু এখানে সুদ আসল দেওয়া আছে, তাহলে দিয়ে আসল বার করতে বলেছে। তাহলে করে নেবো অঙ্কটা, আটের অঙ্কটায় যেহেতু আসল বার করতে দিয়েছে তাই আমি ধরে নিয়েছি আসল হচ্ছে পি টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান দেওয়া আছে 9%, সময় দেওয়া আছে 2 বছর, আর সুদ আসল দেওয়া আছে 29,702.50 টাকা। এগুলো লিখে নিয়েছি ডাটাগুলো। এরপর যেহেতু সুদ আসলের সূত্রটা হচ্ছে পি ইন্টু 1+R/100 টু দি পাওয়ার এন, এটা হচ্ছে সুদ আসলের সূত্র। তাহলে এই সুদ আসলটা এর সঙ্গেই সমান হবে, মানে 29,702.50-র সঙ্গে সমান হবে। এরপর আমি যদি মানগুলো বসাই তাহলে পি তো পিই হবে 1+, আর এর মান হচ্ছে এখানে 9, তাহলে 9/100, এন এর মান হচ্ছে 2 বছর, তাই 2 সমান হচ্ছে 29,702.50। এরপর আমরা ক্যালকুলেশন করব, তাহলে পি এটা হয়ে যাবে 109/100, তার স্কোয়ার সমান হচ্ছে 29,702.50। এরপর পি 109 স্কোয়ার বার করব, আর 100 স্কোয়ার, 109 আর 109 গুণ করলে কত হয়, বার না করলেও হবে, এটা দুটো আকারে লিখে দিচ্ছি, 109/100 গণিত 109/100 দুটো ভেঙে লিখে দিলাম যেহেতু স্কোয়ার আছে, সমান 29,702.50। এরপর পি বার করব, তাহলে এই দুটো যে দুটো আছে এই দুটো ওইদিকে গেলে উল্টে যাবে, তাহলে 29,702, এই 0.50 আছে, এই 0.50টাকে আমি তলায় 100 লিখে নিচ্ছি, কারণ দুটো ঘর আগে দশমিক আছে তাই তলায় 100 লিখে নিচ্ছি, ইন্টু এখানে হয়ে যাবে 100/109 ইন্টু 100/109। একটা জিনিস খেয়াল রাখবে সবসময়, যেহেতু এখানে আসল বার করতে দিয়েছে, আর আসল কোনো সময় প্রায় বেশিরভাগ সময়ই পূর্ণ সংখ্যায় আসে, কোনো সময় দশমিক দিয়ে তেমন আসে না, কারণ কেউ তো আর ব্যাংক থেকে 57.05 টাকা এরকম ধার নেবে না, সবসময় একদম 100 টাকা বা 100 টাকা এরকমই ধার নেবে, 100 টাকা 5 পয়সা এরকম ধার নেবে না নিশ্চয়ই, আসল সবসময় মানে দশমিকে না আসার সম্ভাবনাই বেশি, তাই এটা ডাইরেক্ট কেটে যাওয়ার সম্ভাবনাই বেশি, মানে কোনো দশমিক আসবে না। তো 109-কে এটা দিয়ে কাটলে, এটা ক্যালকুলেশন করলে হবে 2725, আবার এই 109 দিয়ে একে কাটলে হয়ে যাবে 25, তাহলে হচ্ছে এখানে 25 আছে, 10 আছে আর 100 আছে, মানে এটা হচ্ছে 25-এর বিটে 3টে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পি এর মান বেরিয়ে গেলো 25,000 টাকা। তাহলে অতএব রহমত চাচা 25,000 টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে, আর এটা এই কোশ্চেনের সঠিক উত্তর। তারপরে পৃষ্ঠা 9-এর দাগের কোশ্চেন, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে তা হিসাব করে লিখি। মানে এখানেও ঠিক আগের অঙ্কটার মতনই সুদের হার বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, আর সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল বলে দিয়েছে, আমাকে আসল বার করতে হবে যেহেতু আসলটা বার করতে দিয়েছে, তো দেখে নেব। যেহেতু আসল বার করতে দিয়েছে তাই ধরে নিয়েছে আসল হচ্ছে পি টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর দিয়ে দিয়েছে 8%, সময় দিয়ে দিয়েছে 3 বছর, আর সমূল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে 31,492.80 টাকা। যেহেতু সমূল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে তাই সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে পি ইন্টু 1+R/100 টু দি পাওয়ার এন, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির সূত্র, এইটা সমানই নিশ্চয়ই এটা হবে। এবার আমরা আগের মতনই ঠিক ক্যালকুলেশন করব, পি এর মান তো পি এখানে, আর 1+R এর মান হচ্ছে 8, তাহলে 1+R/100 টু দি পাওয়ার এন এর মান হচ্ছে 3, তাই এন এর জায়গায় আমরা বসাবো 3, সমান 31,492.80। এবার ক্যালকুলেশন করব, পি এখানে যেহেতু 100 আর 8 যোগ হয়ে 108 হয়ে যাবে, বাই 100³ সমান হচ্ছে 31,492.80। এবার
যেহেতু কিউব আছে তাই তিনবার লিখব, পি ইন্টু 108/100 ইন্টু 108/100 ইন্টু 108/100, যেহেতু কিউব আছে তাই তিনবার লিখব, সমান এইটা 31,492.80। এরপর পি এর মান বার করতে হবে, তাই এই যেগুলো আছে বাঁ ধারে এগুলো সব ডান ধারে গেলে উল্টি যাবে, তাহলে 31,492, যেহেতু 0.80 আছে তাহলে যে দু ঘন্টা আগে দশমিক আছে তাই তলায় 100 লিখব, ঠিক আছে, ইন্টু এগুলো সব উল্টি যাবে, 100/108 ইন্টু 100/108 ইন্টু 100/108। এবার এই শূন্য শূন্য কেটে যাবে, এই শূন্য শূন্য কেটে যাবে, যেহেতু আমি আগের অঙ্কতেও বললাম যেহেতু আসল বার করে দিয়েছে তো আসল সবসময় পূর্ণ সংখ্যা দিয়ে আসবে, তাই এটা ডাইরেক্ট কেটে যাওয়ার সম্ভাবনা বেশি, ডাইরেক্ট কেটে যাবে, 108 দিয়ে যদি একে কাটা হয় তাহলে এটা হয়ে যাবে 2916, ঠিক আছে, একেও যদি 108 দিয়ে কাটা হয় তাহলে এটা হয়ে যাবে 27, তাহলে আলটিমেট আরও কাটাকাটি যাবে, এখানে তিন দিয়ে যদি এখানে তিন দিয়ে যদি কাটাকাটি যায় তাহলে 3927, আর এখানে 3×3=9, আর 3×6=18, ঠিক আছে, এখান থেকে আবার এখানে 4×9=36, ঠিক আছে, এবার হয়ে গেল। এবার এখানে কটা শূন্য আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে একের পিঠে 5টা শূন্য বাই হচ্ছে এখানে 4×9=36, 4 হবে, 9×4=36, 4, তাহলে এটা যদি ভাগ করা হয় তাহলে 25,000 হয়ে গেল এই কোশ্চেনের উত্তর, তাহলে অতএব কী হবে, নিম্ন আসল 25,000 টাকা সমান 25,000 টাকা। এর পরে কোশ্চেন দেখব, 10-এর দাগের কোশ্চেন, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তাহলে এখানে সুদের হার দিয়ে দিয়েছে, আসল দিয়ে দিয়েছে, সময় দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে, আবার সরল সুদও বার করতে হবে, মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুটোই বার করতে হবে, দিয়ে তাদের আবার অন্তর মানে তাদের আবার বিয়োগ করে কত হয় সেটা বার করতে হবে। এবার যা যা দেওয়া আছে সেগুলো লিখে নিয়েছি, আসল হচ্ছে 12,000 টাকা পিসমান, সময় 2 বছর দেওয়া আছে, আর বার্ষিক সুদের হার দেওয়া আছে 7.5%। এবার দুবার বার করব, একবার চক্রবৃদ্ধি সুদ বার করব, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের সূত্র কি, পি ইন্টু 1+R/100 2^n-p, এই সূত্র ধরে বার করব, পি এর মান এখানে দিয়ে দিচ্ছে 12,000 ইন্টু 1+R/100, আর এর মানে হচ্ছে 7.5/100 2^n হচ্ছে এখানে 2 বছর, তাহলে 2-p এর মান হচ্ছে 12,000। এরপর এটা ক্যালকুলেশন করতে হবে, 12,000 এখানে যদি করা হয় তাহলে 107.5 হবে, 107.5/100 তার স্কোয়ার মাইনাস এখানে হয়ে যাবে 12,000। এবার এবার এটা যদি করা হয় তাহলে 12,000 আর এটা দুবার যেহেতু স্কোয়ার আছে তাই দুবার লিখবো, 107.5/100 ইন্টু 107.5/100 -12,000 যেমন আছে তেমনি লিখলাম, ঠিক আছে। এবার এই শূন্য শূন্য সঙ্গে শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য সঙ্গে একটা শূন্য কেটে গেল, তাহলে এবার ওপরে আছে 12 আর এখানে আছে 107.5, 107.5, তাহলে 12, 107.5 আর 107.5 গুণ করে তাকে আবার 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে খুবই সোজা এটা তিনটে গুণ করে নিতে হবে, তিনটে গুণ করলে হয়ে যাবে 13,867.50, ঠিক আছে, এই এই দুটো গুণ করে তিনটে গুণ করে 10 দিয়ে ভাগ করলে এইটা হয়েছে। এরপর এইটা থেকে এই 12,000 বাদ, তাহলে একটু ক্যালকুলেশন এখানে বেশি, তাহলে এইটা থেকে 12,000 যদি বাদ দেওয়া হয় তাহলে 1,800
67 দশমিক 50 টাকা হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ, এটা বেরিয়ে গেল, ঠিক আছে। এরপর সরল সুদ বার করবো, আমি এই দিকটাতেই বার করবো যে সরল সুদ, সরল সুদ কত হবে। সরল সুদের সূত্র হচ্ছে আই সমান PRT বাই 100, তাহলে এখানে পি এর মান হচ্ছে 12,000 ইন্টু আর এর মান হচ্ছে 7.5 ইন্টু টি এর মান হচ্ছে এখানে 2 বছর বাই 100, যেহেতু দশমিক আছে তাই একটা দশমিক তুলে দিয়ে এখানে শূন্য বসালাম। এবার তিনটে শূন্য সঙ্গে তিনটে শূন্য কেটে গেল, তাহলে 12, 75 আর 2, 12, 75 আর 2 এটা গুণ করলে হয়ে যাবে 1800 টাকা। এবার দেখতে পাচ্ছ এখানে চক্রবৃদ্ধি সুদ বেরোলো 1867.50 আর সরল সুদ বেরোলো 1800 টাকা। অতএব সুদের অন্তর অন্তর কত বেরোবে এইটা থেকে এটা বাদ দিতে হবে, 1867.50 মাইনাস 1800, তাহলে এটা বাদ দিলে হয়ে যাবে 67.50 টাকা। এটা হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরের 11 দাগের কোশ্চেন হচ্ছে 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। ঠিক একই কোশ্চেন, এখানে আসল বল দিয়েছে 10,000, সুদের হার 5%, সময় 3 বছর দিয়ে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদও বার করতে হবে, সরল সুদও বার করতে হবে, দিয়ে তাদের আবার পার্থক্য মানে বিয়োগ বার করতে হবে কত হবে। তাহলে এখানে মূলধন দেওয়া আছে আসল 10,000, সুদের হার 5% আর সময় হচ্ছে 3 বছর। এবার আগের মতনই চক্রবৃদ্ধি সুদ বার করে নেবো। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি, ঠিক আছে। এরপর পি এর মান দিয়ে দিয়েছে 10,000 টাকা 1 প্লাস আর বাই 100, আর এর মান হচ্ছে 5, তাহলে 5 বাই 100, এবার এন মানে এখানে 3 বছর, মাইনাস পি এর মান হচ্ছে 10,000। আলাদা আলাদা করে বার করলেও হবে, প্রথমে সমূল চক্রবৃদ্ধি বার করে সেখান থেকে আসল বার বাদ দিলেও হবে। আমি একবারে করছি, 10,000 এটা হয়ে যাবে 100 আর যোগ হয়ে 105/100, তার কিউব মাইনাস 10,000 সমান 10,000 গণিত, এটা যেহেতু কিউব আছে তাই 3 বার লিখবো, 105/100 ইন্টু 105/100 ইন্টু 105/100 মাইনাস 10,000। এরপর যদি কাটাকাটি করা হয় তাহলে কত হবে, এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে যাবে, এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে 3টে 105, তাহলে 3টে 105 গুণ করতে হবে, 3টে 105 গুণ করলে হবে 11,576, এটা হচ্ছে, ঠিক আছে। এরপর নিচে 100 আছে মাইনাস 10,000, এবারে যদি 100 দিয়ে ভাগ করা হয় তাহলে কিছুই নয়, দুটো ঘর আগে দশমিক সরে যাবে, 11,576.25 মাইনাস 10,000। এরপর এই দুটো যদি বিয়োগ করা হয় তাহলে 1,576.25 টাকা হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। এরপর আমরা সরল সুদ বার করবো এখান থেকে, সরল সুদ, সরল সুদের সূত্র হচ্ছে আই সমান PRT/100, এখানে পি এর মান দিয়ে দিয়েছে 10,000 টাকা ইন্টু আর এর মান 5% আর সময় দিয়ে দিয়েছে 3 বছর বাই 100, দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে গেল, তাই এই 105 আর 3 গুণ করলে হয়ে যাচ্ছে 1500, ঠিক আছে, 1500 টাকা। একটু আগেই দেখলাম চক্রবৃদ্ধি সুদ বেড়েছে 1,576.50 আর এখানে 1500 টাকা, তাহলে সুদের পার্থক্য বার করতে বলেছে, তাই সুদের পার্থক্য হবে এইটা থেকে এটা বিয়োগ, 1,576.25 মাইনাস 1500, তার মানে এটা হয়ে যাচ্ছে 76.25 টাকা, হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরে 12 দাগের কোশ্চেনটা হলো, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর
139.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করলি কি? তাহলে এই কোশ্চেনে সুদের হার বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, আর আগের কোশ্চেনে যেমন সুদের অন্তরটাই বার করতে বলেছিল, মানে সুদের পার্থক্যটা বার করতে বলেছিল, কিন্তু এখানে সুদের অন্তরটাই বলে দেওয়া আছে, দিয়ে আসলটা বার করতে বলেছে, ঠিক আছে, মানে কত টাকা আসল সেটাই বার করতে বলেছে, সুদের হার আর সময় বলে দিয়েছে, আর সুদের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরও বলে দিয়েছে। তাহলে বার করে নেবো, যা যা ডাটা দেওয়া আছে লিখে নিয়েছি। এখানে যেহেতু আসল বার করতে দিচ্ছি, তাই আসল পি টাকা ধরেছি, বার্ষিক সুদের হার 9% দেওয়া আছে, আর সময় দেওয়া আছে 2 বছর। এরপর চক্রবৃদ্ধি সুদ বার করে নিই, চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে পি ইন্টু 1 + R/100 টু দি পাওয়ার এন মাইনাস পি টাকা, ঠিক আছে। তাহলে এখানে পি এর মান তো পি, 1 + R/100 মানে আর এর মানে এখানে 9%, 9/100, যেহেতু স্কোয়ার আছে, এন এর মান 2 বছর, তাহলে স্কোয়ার মাইনাস পি টাকা। এটাকে যদি আর একটু ক্যালকুলেশন করা হয় তাহলে হবে পি, এটা হয়ে যাবে 109/100, তার স্কোয়ার মাইনাস পি টাকা, ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর সরল সুদ বার করব, সরল সুদ কত হবে, সূত্র হচ্ছে PRT/100, তাহলে এখানে পি এর মান হচ্ছে, পি আছে, আর এর মান হচ্ছে 9%, আর টি এর মান হচ্ছে 2 বছর/100, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হয়ে যাবে 9 × 18 P/100, 18 P/100 টাকা। এবার কোশ্চেনে বলে দিচ্ছে এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য হচ্ছে 129.60, তাহলে এইটা মাইনাস এইটা সমান হচ্ছে, শর্তে পি 109/100 স্কোয়ার মাইনাস পি মাইনাস এইটা 18 P/100 সমান 129.60, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করতে হবে, তাহলে পি এটা 109-এর স্কোয়ার করলে 109 আর 109 গুণ করলে হয়ে যাবে 1188/100 স্কোয়ার করলে 1 এর পিঠে 4টে 0, মাইনাস পি মাইনাস 18 P/100 সমান 129.560। এরপর এই তিনটে থেকে যদি পি কমন না হয় তাহলে এখানে পড়ে থাকছে 1188/100, এখানে পি কমন নিলে -1, এখান থেকে পি কমন নিলে 18/100 সমান 129.60। এবার ক্যালকুলেশন করতে হবে, তাহলে পি এই তিনটে লস হবে করতে হবে, তাহলে এই তিনটে লস হবে করলে হচ্ছে এইটাই হবে 4টে 0, তাহলে 1188/100 - 1800 সমান হচ্ছে 129.60। এবার এই 11881 থেকে এই দুটো বিয়োগ দিলে কত হচ্ছে পি, এই দুটো বিয়োগ দিলে হচ্ছে 81, আর তলায় থাকছে 1 এর পিঠে 4টে 0 সমান 129.60। এরপর এই এইটা যেহেতু এই ধারে আছে তাই এটা এই ধারে গেলে উল্টি যাবে, তাহলে এটা হয়ে যাবে পি সমান 129.60 ইন্টু 10000/81, যেহেতু এখানে দশমিক আছে দুটো ঘর আগে তাই দশমিকটা তুলে দেবো, আর এখানে 100 লিখবো, ঠিক আছে, শূন্যর সঙ্গে শূন্য কাটবে, এর সঙ্গে এটা কেটে যাবে। এবার 81 আর এটা যেহেতু আসল বার করতে দিয়েছে তাই আসল সব সময় আমি বলেছিলাম পূর্ণ সংখ্যা দিয়ে আসবে, তাই 81 আর এটা 16 দিয়ে যাবে, তাহলে বেরিয়ে যাচ্ছে পি সমান 16 আর 1000 মানে 16000 টাকা। তাহলে অতএব নির্ণয় মূলধন হচ্ছে 16000 টাকা। 13 নম্বর কোশ্চেন, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 2-3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর
930 টাকা হয় তবে ওই টাকার পরিমাণ কত হবে হিসাব করে লিখি। ঠিক আগের অঙ্কটার মতো একই অঙ্ক, 10% দেওয়া আছে সুদের হার, সময় দেওয়া আছে 3 বছর, আর সুদের অন্তর দেওয়া আছে 930 টাকা। তাহলে আসল বার করতে হবে ঠিক আগের অঙ্কটার মতো, এই অঙ্কটা আর করাচ্ছি না, করে নেবে। তারপরের অঙ্কটা করাচ্ছি, বার্ষিক চক্রবৃদ্ধি হার, চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% হয়, দ্বিতীয় বছর 8%, তবে 6000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে হিসাব করে লিখতে বলেছে। তাহলে এখানে সুদটা কিন্তু দুটো দিয়ে দিয়েছে, সুদের হারটা প্রথম বছরে 7% সুদের হার, আবার দ্বিতীয় বছর দিয়ে দিয়েছে 8% সুদের হার, আর আসলটা দিয়ে দিয়েছে 6000 টাকা, আর সময়টা দিয়ে দিয়েছে 2 বছর। এবার চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। কোশ্চেনে যা যা দেওয়া আছে সেগুলো লিখে নিয়েছি, যে আসল হচ্ছে 6000 টাকা পি সমান চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে প্রথম বছর R1 ধরেছি 7%, আর দ্বিতীয় বছর R2 ধরেছি 8%, সময় ধরেছি 2 বছর। এরপর 2 বছরে সমূল চক্রবৃদ্ধি যেহেতু এখানে দুটো সুদের হার দেওয়া আছে, তাই এর সূত্রটা ঠিক অন্যরকম হবে। সূত্রটা হবে P × 1 + R1/100, 1 + R2/100। এই যে তিনটে সুদের হার দেওয়া থাকতো, তাহলে এখানে 1 + R3/100 হয়ে যেত। এবার মান বসাবো, পি এর মান হচ্ছে 6000 টাকা, 1 + R1 মানে হচ্ছে 7/100, আর R2 মানে হচ্ছে 1 + R/100। এরপর 6000 গণিত, এটা হয়ে যাবে 107/100 ইন্টু এখানে হয়ে যাবে 108/100। এবার যদি কাটাকাটি করা হয় তাহলে এই শূন্য সঙ্গে শূন্য শূন্য কেটে যাবে, এই শূন্য সঙ্গে এই শূন্য কেটে যাবে। এরপর 6 107 আর 108, এই তিনটে গুণ করে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে বেরোবে 6933.60 টাকা। এটা হয়ে গেল সমূল চক্রবৃদ্ধি। যেহেতু চক্রবৃদ্ধি সুদ বার করতে দিয়েছে, তাই চক্রবৃদ্ধি সুদ কত বেরোবে, সুদ এইটা থেকে আসল বাদ দিতে হবে, মানে 6933.60 থেকে আসল মানে হচ্ছে 6000/, তাহলে এই দুটো বাদ দিলে হয়ে যাবে 933.60 টাকা, এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরে 15 দাগের কোশ্চেন, বার্ষিক চক্রবৃদ্ধি হার যদি প্রথম বছর 5% আর দ্বিতীয় বছর 6%, তবে 5000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। ঠিক আগের মতো অঙ্ক, এখানে 7% 8% ছিল, আর এখানে প্রথম বছর 5% আর দ্বিতীয় বছর 6%, এখানে 6000 ছিল, এখানে 5000 আছে, 2 বছরই আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ। একই অঙ্ক আমি আর করাচ্ছি না, সেম প্রসেসে করে নেবে। তারপরে কোশ্চেন 16 দাগে, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরে সরল সুদ 50 টাকা এবং 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার কত হবে হিসাব করে লিখি। তেমন এখানে দুটো জিনিস দিয়ে দিয়েছে, 1 বছরের সরল সুদ দিয়ে দিয়েছে 50 টাকা, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দিয়ে দিয়েছে 102 টাকা, দিয়ে মূলধন মানে আসল বার করতে দিয়েছে আর সুদের হার বার করতে দিয়েছে। এই কোশ্চেনটা যেটা দেওয়া আছে, 1 বছরের সরল সুদ দেওয়া আছে, 1 বছরের সরল সুদ দেওয়া আছে 50 টাকা, ঠিক আছে, তাহলে 2 বছরের সরল সুদ কত হবে, 50-এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, মানে 100 টাকা হয়ে যাবে, ঠিক আছে। 1 বছরের সরল সুদ যদি 50 হয়, 2 বছরের সরল সুদ 100 টাকা হয়ে যাবে। আর কোশ্চেনে বলা আছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, কোশ্চেনে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে কত, 102 টাকা, ঠিক আছে। অতএব তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের অন্তর কত হবে, চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর কত হবে, তাহলে এইটা থেকে এটা বাদ দিতে হবে, মানে 102 - 100 মানে হচ্ছে 2 টাকা। এবার ভালো করে বুঝবে, অঙ্কটা একটা গাছের মাধ্যমে বোঝাচ্ছি, মনে করো এখানে পি টাকা ছিল, ঠিক আছে, প্রথম বছরের ক্ষেত্রে, ফার্স্ট বছরের ক্ষেত্রে, আসলটা তো আসলই থাকবে। এবার প্রথম বছরে সুদ বেরোলো 50 টাকা, ঠিক আছে, দ্বিতীয় বছর
দ্বিতীয় বছরের ক্ষেত্রেও এই পি টাকার সুদ বেরোবে 50 টাকা। আবার এই 50 টাকার আবার সুদ বেরোবে 2 টাকা, যেটা এখানে বেরোলো। বুঝতে পারলে ব্যাপারটা? যে প্রথম বছরে সরল সুদ হচ্ছে 50 টাকা, আবার দ্বিতীয় বছরে সরল সুদও 50 টাকা, মানে টোটাল সরল সুদ হচ্ছে 100 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এই তিনটে যোগ, মানে হচ্ছে 102 টাকা। তাহলে 50 টাকার তার মানে হচ্ছে সুদ হচ্ছে 2 টাকা। সরল সুদের ক্ষেত্রে কি হয়, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হয় যেটা, এই যে টাকাটা বেরোয়, সুদটা বেরোয় প্রথম বছরের সুদটা, তার উপরে আবার একটা পার্সেন্টেজ দিয়ে সুদ বেরোয়, তাই সেই টাকাটাই হচ্ছে 2 টাকা। তাহলে এখানে ওইটাই লিখবো যে 50 টাকার 1 বছরের সুদ সমান হচ্ছে 2 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ হচ্ছে কত হবে, 2/50 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ হইবে 2 × 100/50। তাহলে এখানে হয়ে যাবে 50 × 100, মানে হচ্ছে 4 টাকা। যেহেতু 100 টাকা সুদ হচ্ছে 4 টাকা, অতএব সুদের হার, বার্ষিক সুদের হার বেরিয়ে গেল। বার্ষিক সুদের হার হচ্ছে 4% বেরিয়ে গেল। যেহেতু একটা উত্তর বেরিয়ে গেছে, এবার যেহেতু আসল বার করতে হবে, তাহলে আমি ধরে নিচ্ছি আসল হচ্ছে সমান পি টাকা। যেহেতু সুদের হার দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে আর সমান হচ্ছে 4%, সময় পি সমান 1 বছর, আর সুদ আই সমান 50 টাকা দেওয়া আছে। 50 টাকা সরল সুদটা ধরছি, সরল সুদের ক্ষেত্রে, ঠিক আছে, 50 টাকা দেওয়া আছে। এরপর আমরা জানি যে পি সমান হচ্ছে সরল সুদের সূত্র, পি সমান আই গুণিত 100/8টি। এই সূত্র ফেলে দেবো, আয়ের মান হচ্ছে 50 × 100/R, এর মান হচ্ছে 4 × T, এর মান হচ্ছে 1। 4 × 25 = 100, 25 আর 50 গুণ করলে হয়ে যাবে 1250 টাকা। তাহলে আসল বেরিয়ে গেল, আসল বা মূলধন বেরিয়ে গেল 1250 টাকা, হচ্ছে এই কোশ্চেনের দুটো উত্তর। একটা হচ্ছে 1250, একটা হচ্ছে 4% সুদের হার। আজ এই পর্যন্তই থাক, এরপরে ভিডিওতে এরপরে থেকে করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, আর মাধ্যমিক অনলাইন পেজটিতে অবশ্যই লাইক করুন, যেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। থ্যাংক ইউ।